আসসালামু আলাইকুম আজকে থাকছে আপনাদের জন্য খেলার খবর এই বিশেষ খাবার খেতে না পেয়ে রেগে আগুন হয়েছিলেন ধোনি ফিটনেস ঠিক রাখতে খাওয়ার ক্ষেত্রে অনেক বিধিনিষেধ মেনে চলতে হয় ক্রিকেটারদের কিন্তু তাই বলে কি মাঝে মধ্যে একটু ভালো মন্দ খাওয়ার ইচ্ছে তো হতেই পারে নিশ্চয়ই পারে আর তখন যদি সেই পছন্দের খাবার তাকে খেতে দেওয়া না হয় তাহলে রাগ হওয়াটাই স্বাভাবিক শচীন তেন্ডুলকার নিজে খেতে ভালোবাসেন রান্নাও করেন তার পছন্দের খাবার মাছ ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরও একটি পছন্দের খাবার আছে সেটা খাওয়ার সুযোগ না পেয়ে রেগে হোটেল ছেড়ে দিয়েছিলেন তিনি ভারতের ক্রিকেট মহলে ধোনির খাদ্যরসিক হিসেবে বেশ সুনাম আছে নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি স্বীকার করেছিলেন চিকেন বাটার মশলার প্রতি তার ভালোবাসার কথা দু হাজার সালের একটি ঘটনা তখন আইপিএল চলছে ধোনির নেতৃত্বে হায়দ্রাবাদে গেছে চেন্নাই সুপার কিংস প্রতিপক্ষ ছিল কলকাতা নাইট রাইডার্স আইটিসি কাকাতিয়াতে রাখা হয়েছিল চেন্নাইয়ের ক্রিকেটারদের ঘরে ছেলে এসেছে তাই আম্বারি রাইডুর বাড়ি থেকে গোটা ধোনি এবং সিএসকে টিমের জন্য হায়দ্রাবাদি বিরিয়ানি পাঠানো হয়েছিল বোর্ডরুমে দলের সতীতদের সঙ্গে বিরিয়ানি পাঠিয়ে দিতে চান বলে ধোনি হোটেল কর্তৃপক্ষের কাছে অনুমতি নিতে যান। তবে হোটেলের পক্ষ থেকে জানানো হয় বোর্ড রুমে পার্টি করা যাবে না বরং নিজেদের হোটেলের রুমে খাওয়ার কথা বলেন হোটেল কর্মকর্তারা কিন্তু সেটাও শেষ পর্যন্ত হয়নি বিরিয়ানি যখন হোটেলে এসে পৌঁছে তখন হোটেলের কর্মীরা বলেন বাইরের খাবার ভেতরে খাওয়ার অনুমতি নেই এই কথা শুনে রেগে আগুন হয়ে যান ক্যাপ্টেন কুল সঙ্গে সঙ্গে ওই হোটেল ছেড়ে দলের সতীর্থ ক্রিকেটারদের নিয়ে অন্য হোটেলে গিয়ে ওঠেন তিনি বিরিয়ানি পার্টিও হয় সেই হোটেলে আর পাশাপাশি সবাই জেনে যায় যে পছন্দের খাবার না পেলে ক্যাপ্টেন কুল নিমিষে ক্যাপ্টেন হট হয়ে উঠতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ